রামনবমী পাইঁ বাসুদেবপুর উৎসব মুখর। প্রতিবর্ষ পরি এবর্ষ মধ্যে রামনবমী পাইঁ বাসুদেবপুর চলচঞ্চল হয়ে উঠুছি। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রঙ্ক পূজা পাইঁ বাসুদেবপুরর বিভিন্ন স্থানরে পূজার্চনা চালিথিবা বেলে বাসুদেবপুর হনুমান বাটিকারে থিবা প্রভু শ্রীরামচন্দ্রঙ্ক মন্দিরে পূজার্চনা খুব ধুমধামরে পালিত হয়েছে। আজ সকালু হনুমান বাটিকারু এক কলস শোভাযাত্রা বাহারি বাজার পরিক্রমা করিবা সহিত জয় শ্রীরাম নারারে প্রকম্পিত হয়েছিলা পুরা বাসুদেবপুর বাজার। বালিনগরের পঞ্চমুখী হনুমান মন্দিরে শ্রীরাম নবমী উৎসব মন্দির বার্ষিক উৎসব ধুমধামে পালন হয়ে যাই। ভক্ত মানে কলস শোভাযাত্রার বাহারি নগর পরিক্রমা করে এরপরে মন্দির পরিসরের পূজাপাঠ যজ্ঞ হোম আদি কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হব বলে জনাপড়ছে। বাসুদেবপুর অঞ্চলের বহু ভক্ত উপস্থিত রয়েছে। নকুল চরণ বারিক, আমার ঘর ভৈরবপুর, আও এই যে হনুমান জয়ন্তী কমিটি আও রাম মন্দির কমিটি আমি অছু। আও দীর্ঘ 35 বর্ষ ধরিক এটি হনুমান কমিটি আও রাম মন্দির 2018 মশিয়ার প্রতিষ্ঠা হয়েছি। আও বাসুদেবপুর অঞ্চলের সমস্ত জনসাধারণ সহযোগে এটি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছি। বহু লোক এটিকে আসুচার, বিভিন্ন কার্যক্রম এটি হচ্ছে। আও এবর্ষ মধ্য ধুমধামে রামনবমী পালন করা যাচ্ছে। এটি কার্যক্রম হিসাবে প্রথমে সকালে মঙ্গলা আলতি পরে কলস শোভাযাত্রা হুয়ে, কলস শোভাযাত্রা কলস আসিলা পরে যজ্ঞ অনুষ্ঠান হুয়ে, আও পাখাপাখি 2-3 হাজার লোকঙ্কর প্রসাদ সেবন ব্যবস্থা মধ্য অছি। যজ্ঞ 5টা-6টা পর্যন্ত চালিব, পূর্ণাহুতি হব, আও বিভিন্ন কার্যক্রম সাংস্কৃতিক কার্যক্রম মধ্য অছি। এমিতি ভাবরে আমি দীর্ঘদিন ধরিকি এ কমিটি তরফরু একু আয়োজন করি আসছু, এবর্ষ মধ্য এ চালি অছি। মো সি প্রফুল্ল কুমার মহান্তি, এটি রঘুনাথজী সম্পত্তি বেড়ে আমি মন্দিরটি প্রতিষ্ঠা করছু এবং লোক বহু সাহায্য সহানুভূতি অছে এবং মিনিমম মন্দিরটি করে এটি 6-7 বর্ষ হল আমি সুচারুরূপে আমার রামচন্দ্রঙ্কর কাজ করে চালছু। যজ্ঞ অন্যান্য যা যা করছে ধার্মিক কাজ করার কথা আমি এটি করে চালছু। তেণু এটি সরকারের দান কিছু থিলে বি পূর্ণ মাত্রায় কিছু হয়ে না, পূর্ণ মাত্রায় মিললে আর কিছু উন্নতিকর কাজ হয়ে পারন্তা। তেমন সেইটা যদি হতা তাহলে বাসুদেবপুর আর কিছু রামঙ্কর কাজ হয়ে পারন্তা বলে অনুভব করছি। রামনবমী এটি রাম নূয়া মন্দির আমি মন্দির নূয়া করছু, কিন্তু পুরোনা হচ্ছে ঠাকুর, ঠাকুর বাহারে রয়েছে ইয়ে ঠাকুর রঘুনাথঙ্কর ঠাকুর বাহারে অন্য মন্দির রয়ে পূজা পাওলে তাকে আমি এই 5 বর্ষ তলে মন্দির তৈরি করিকি এটি নিয়ে আসছু, এটি আনি মন্দির তৈরি করছি। 5 বর্ষ ভিতরে আমি উৎসব আরম্ভ করছি। রামঙ্কর ইয়ে হচ্ছে জায়গা, রঘুনাথঙ্কর রঘুনাথঙ্কর জায়গায় আমি আনিকি তাকে স্থাপনা করি, তেমন সেই দিনঠু আমার রামনবমী যাত্রা চলছে। কার্যক্রম আজ কলস শোভাযাত্রা হল, তাপরে ভোজন অলপান অন্ধ্যাবেলক এই যে কীর্তন, মানে 3 দিন ধর হনুমান জয়ন্তী 3 দিন ধরিক আমার এটি পাল্লা চালছে, আর সারা বাসুদেবপুর যেতে পাল্লা যে ঘোড়া নাচ সব আসলে 3 দিন এক চাল্লা, আজ হচ্ছে লাস্ট, আজ খাওয়া পিয়া মধ্যাহ্ন হব, তাপরে আমার যজ্ঞ শেষ হবে 5টা বেলক, তাপরে তাপরে আমার এটি ভোজন সমারোহ।
ଭଦ୍ରକରୁ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ମହାନ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ, ବିଶ୍ୱବିଜୟୀ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।